হ্যালো, আসসালামু আলাইকুম। অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল্লাহ আমিন। তো আজকে ষষ্ঠ শ্রেণীর 80 নম্বর পৃষ্ঠা আমরা সমাধান করব। তো 80 নম্বর ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 80 নম্বর পৃষ্ঠাটা তোমরা ভালো করে দেখে নিবে বই বই করে। এখানে তোমাদের বলা হয়েছে কীট পতঙ্গের সঙ্গে বসবাস, রচনার লেখক যা বলেছে তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এখানে আমরা সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এভাবে লেখলি তোমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, কীট পতঙ্গের সঙ্গে বসবাস প্রবন্ধের লেখক কীট পতঙ্গের সুফল এবং কুফল সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় কীট পতঙ্গের ভূমিকা রয়েছে, যেমন প্রজাপতি আর মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করার সময় ফুলে 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 পরাগরেণু যুক্ত করে, ফলে আমরা জমি থেকে ফসল পাই আর আম গাছ থেকে ফল পাই। কিন্তু এ সকল উপকারী কীট পতঙ্গ ধ্বংস করা হলে জমির ফসল, বাগানের ফসল কমে যায়। তাছাড়া পোকামাকড়ের খেয়ে অনেক পাখি আর অন্যান্য প্রাণী বেঁচে থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখে, কাজেই নির্বিচারে পোকামাকড় মেরে ফেললে এ সকল প্রাণীও মারা যেতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা আরো ভয়ানক ভয়ানক তথ্য জানতে পেরেছে, তা হলো অনেক জাতের কীটনাশক আছে যাদের গুণাগুণ সহজে নষ্ট হয় না, ফলে এগুলো পানিতে কিংবা খাবারের সাথে মিশে মানুষের দেহে অল্প অল্প করে জমা জমে এক সময় কঠিন রোগে আক্রান্ত হতে পারে, এমনকি মৃত্যু ঘটাতেও পারে। তাই বর্তমানে বিজ্ঞানীরা ক্ষতিকর কীট পতঙ্গ দমন করার জন্য প্রাকৃতিক উপায়ের উপর জোর দিচ্ছে, রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে অন্যভাবে তাদের ধ্বংস করার পরামর্শ দিচ্ছে। এতে পরিবেশ, মানুষ ও অন্যান্য উপকারী প্রাণী ক্ষতিকর হাত থেকে রেহাই পাচ্ছে। এ ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই তোমাদের 80 নম্বর পৃষ্ঠার উত্তরটা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করাবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।